কিছুক্ষণ আগেই ঘটলো ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, প্রচুর মৃত্যু ও আহত, চলছে উদ্ধার কাজ। তেমন ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মধ্যরাতে গ্রিসে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি যাত্রীবাহী ট্রেনের। এই সংঘর্ষে 36 জন নিহত হয়েছেন আর কমপক্ষে 85 জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে টেম্পো শহরে দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সংঘর্ষের জেরে যাত্রীবাহী ট্রেনের 3টি বগিতে আগুন ধরে যায়। উদ্ধার কাজ শুরু করেছে এথেন্স প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। থেসালি অঞ্চলের গভর্নর জানিয়েছেন যাত্রীবাহী ট্রেনটি 350 জন যাত্রী নিয়ে এথেন্স থেকে গ্রিসের উত্তর দিকের শহর থেসালিনোকোর দিকে যাচ্ছিল। ঘটনার পরপরই 250 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাত্রীবাহী ট্রেনের প্রথম দুটি কামরা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন যাত্রীদের উদ্ধার প্রক্রিয়া চলছে। বহু মানুষ জ্বলন্ত ট্রেনের কামরায় আটকে পড়ে রয়েছেন। তাদের উদ্ধারে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। তিনি আরও বলেন দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের তীব্রতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। উদ্ধারে সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি এবং ভিডিও। তাতে দেখা গিয়েছে লাইনের দুই ধারে ছিটকে পড়ে রয়েছে একাধিক কামরা। অগ্নিদগ্ধ কামরাগুলিতে আটকে পড়ে রয়েছেন একাধিক যাত্রী। পাশাপাশি চলছে উদ্ধার কাজ। সংঘর্ষ হতেই প্যাসেঞ্জার ট্রেনের প্রথম 4টি বগি লাইনচ্যুত হয়ে যায়, আগুনও ধরে যায় ট্রেনে। এর জেরে অনেক যাত্রী প্রাণ হারান। উদ্ধারকারী দলের তরফে জানানো হয় দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়েছে দীর্ঘ প্রচেষ্টার পর। 150 জন দমকলকর্মী ও 20টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এমনটাই উদ্ধারকারী দল জানিয়েছে। ক্রেন আনা হয়েছে লাইনচ্যুত হয়ে যাওয়া কামরাগুলিকে উদ্ধার করার জন্য। সেনাবাহিনীর কাছেও সাহায্যের আবেদন জানানো হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।